নমস্কার বন্ধুরা, ডিপিএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপি হলো বাসন্তী পোলাও। তো এই বাসন্তী পোলাও বানানোর জন্য কী কী লাগবে চলো দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে বড় একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এক কাপের মতো বাসমতি চাউল নিয়েছি। তো এই বাসমতি চাউলটাকে আমি ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার মতো, ভিজিয়ে রাখবো। তারপর আমরা এখানে ডালচিনি, এলাচ, লবঙ্গ, আদা গ্রেট করে রাখা, হলুদের গুঁড়ো, গরম মশলা আর তিনটে তেজপাতা নিয়েছি। তারপর আমরা ওই ভিজিয়ে রাখা চালগুলো আধা ঘন্টা পর একটা বড় বাটি নেব। বাটিটাতে একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব জলগুলো, যাতে জলগুলো থাকে না চালে। ভালোভাবে ছেঁকে নেব। ভালোভাবে ছেঁকে নিয়ে একটা বড় প্লেটের মধ্যে এই চালগুলোকে নিয়ে নেব, ঢেলে নেব। ঢেলে নিয়ে আধা ঘন্টার মতো ফ্যানের তলে দিয়ে দেবো, যাতে চালটা ঝরঝরে হয়ে যায় শুকিয়ে। তো এইভাবে ছড়িয়ে চালগুলোকে প্লেটের মধ্যে ফ্যানের তলে রেখে দেব আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টার মতো রেখে দিলাম। তোই তো চাল আমার একদম শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে। তো এরপর হবে এখানে আমরা দেব হবে একে একে গরম মশলা 2 চামচ, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, তারপর দেব এখানে 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মেখে নেব, ভালোভাবে মেখে নেব চালগুলোকে। একদম ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে আবার এখন গ্যাসটাকে ধরিয়ে নেব। গ্যাসটাকে ধরিয়ে নিয়ে এখানে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে গরম হতে থাক। গরম হয়ে গেছে প্রায়। তো আমরা এখন এখানে কাজু আর কিশমিশ ভাজবো। 1 চা চামচ ঘি দিয়ে এই কাজু আর কিশমিশগুলো ভাজবো। বন্ধুরা, আশা করি আপনারা আমার রেসিপিটা বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে ভেজে নেব কাজু আর কিশমিশগুলো একটু হালকা হালকা লাল লাল করে। তারপর এগুলোকে নামিয়ে নেব একটা প্লেটে। নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আবার ওই ঘির মধ্যেই 2 চা চামচ আবার ঘি দিয়ে দেব। আবার 2 চা চামচ ঘি দিয়ে ঘিটাকে গলতে দেব ভালোভাবে। খুন্তির সাহায্যে আমি ঘিটাকে একটু লাড়াচাড়া করব। লাড়াচাড়া করে তারপর একে একে দিয়ে দেব এখানে আমি 3টা তেজপাতা দিয়ে দেব। তারপর দিয়ে দেব এখানে ডালচিনি 3টার মতো। তারপর দিয়ে দেব এলাচগুলো, লবঙ্গগুলো দিয়ে দিলাম। তারপরে এলাচগুলো আমি ফাটিয়ে দিয়ে দেব, নাহলে ফুটবে। এলাচগুলো দিয়ে দিলাম আমি ফাটিয়ে দিয়ে একটু ভালোভাবে এটাকে লাড়বো। তারপর দিয়ে দেব এই আদা
গ্রেট করে রাখা আদাগুলো দিয়ে দেব আমি। গ্রেট করে রাখা আদাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে ভাজবো আদাগুলোকে। ভেজে নিলাম আদাগুলোকে, তো এখন আমি দিয়ে দেব ওই চাউলগুলো, হলদি, গরম মশলা আর ঘি মাখানো চাউলগুলো আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে দিলাম, দেওয়ার পর ভালোভাবে এটাকে ঘেঁটে নেব। ভালোভাবে ঘেঁটে নিলাম, ঘেঁটে নেওয়ার পর আমি এখানে, যেহেতু আমি এক কাপ চাউল নিয়েছি, তো ওই এক কাপ চাউলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম একটু, নুন দিয়ে ভালোভাবে ঘেঁটে নিলাম আবার। ঘেঁটে নেওয়ার পর আমি জল দেব, তো এখানে আমি এক কাপ বাসমতি চাউল নিয়েছি, তাই আমি দেড় কাপের মতো জল দিব। দু কাপ জল দিলেও হয়, একটু বেশি হয়ে যায়, তো আমি দেড় কাপের মতনই জল দিব। তো এখানে আমি জল দিয়ে দিলাম, এই যে এক কাপ জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব, আর একটু আধা কাপ, আরও আধা কাপ জল দিয়ে দিলাম। দেড় কাপের মতন জল দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব 5-7 মিনিট অবধি। 5-7 মিনিট হয়ে গেল, একটু উঠিয়ে দেখব ঢাকনাটা, জলটা প্রায় খানিক শুকিয়ে গেছে, তো আবার একটু ঘাঁটব, একটু একটু জল রয়ে গেছে, তো আমি একটু এটাকে একটু ঘেঁটে সমান করে দেব। একটু চাউলটাকে দেখব সিদ্ধ হয়েছে কি না, তো হয় নাই, একটু একটু কাঁচা আছে, তো তাই আমি আবার 2-3 মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দু থেকে 3 মিনিট হয়ে গেল, তো আমি উঠে দেখব এবার, বেশ ঝরঝর হয়ে আসছে আমার ভাতগুলো, জলের পরিমাণটাও নাই, শুকিয়ে গেছে, তো আমি এখন এখানে দিয়ে দেব কাজু কিশমিশ, ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তারপর একে একে দিয়ে দেবো আমি এখানে 3 চা চামচের মতো চিনি, চিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার একটু ঘেঁটে নেব ভালোভাবে। ভালোভাবে ঘেঁটব যাতে চিনিগুলো গোটা গোটা থাকে না, গলিয়ে যায়। ভালোভাবে ঘেঁটে নেব, তো বন্ধুরা আমার এই
ভালোভাবে ঘেটে নিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। তো ঘেটে নিলাম, ভালোভাবে ঘেটে নিয়ে এটাকে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ একটু ঠান্ডা হতে দেব। এটাকে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা হতে দেব। তারপর একটা প্লেটে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন বাসন্তী পোলাও। তো আজকের জন্য আমাদের এইখানেই সমাপ্ত এই রেসিপিটা। তো পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করবেন। তো আশা করি ভালোই লেগেছে আপনাদের।